নমস্কার বন্ধুরা, লিভিয়ার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত। আগের ভিডিওতে আমরা রূপায়ণ পাবলিকেশনের ন্যাশনাল মিনিটস কমিটি স্কলারশিপের জন্য যে বইটি আছে সেই বইটির বীজগণিতের বিবিধ প্রশ্নগুলির প্রথম 10টি প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে আমরা পরবর্তী প্রশ্নগুলি সমাধানের দিকে যাব, তো চলো দেরি না করে শুরু করি। 11 দাগের প্রশ্নটা বলেছে, মনে করি এক্স ও ওয়াই স্বাভাবিক সংখ্যা এবং এক্স স্টার ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ফাইভ, তাহলে ফাইভ স্টার সিক্সের মান কত হবে? এখন দেখো, এই যে এক্স আর ওয়াই স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা কী সেই নিয়ে ভিডিও আমি বানিয়ে রেখেছি। তোমরা গিয়ে ক্লাস নাইনের ম্যাথ আমাদের প্লেলিস্টে ঢুকে ক্লাস নাইনের যে ম্যাথের আমি ফোল্ডার বানিয়েছি, প্লেলিস্ট বানিয়েছি, সেই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিও। আমি ক্লাস নাইনের ম্যাথও দিচ্ছি, তাই নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সমান হেল্পফুল হবে। এখন দেখো, এক্সটার ওয়াই ওয়াই কীভাবে সংজ্ঞাত করেছে? এক্সটার ওয়াই দিয়েছে এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ফাইভ। দেখো এখানে লেখা আছে এক্সটার ওয়াই সমান এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান মাইনাস ফাইভ, তাহলে ফাইভ স্টার সিক্স কি এক্সের জায়গায় পাঁচ, ওয়াইয়ের জায়গায় ছয় বসিয়ে দাও, তাহলে ফাইভ স্টার সিক্স সমান ফাইভ মাইনাস ওয়ান সিক্স মাইনাস ওয়ান মাইনাস ফাইভ। ফাইভ মাইনাস ওয়ান মনে কত? ফোর, গুণিত সিক্স মাইনাস ওয়ান মনে কত? ফাইভ, মাইনাস ফাইভ তাহলে চার পাঁচে কুড়ি, তার থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে? পনেরো। তাহলে উত্তর হয়ে যাবে পনেরো, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নটিতে বলেছে, এ সমান ফাইভ মাইনাস বি, বি সমান সিক্স ভাগ এ হলে এ কিউ প্লাস বি কিউ এর মান কত? তাহলে আমরা লিখে নিই প্রথমে। দেখো, এ সমান ফাইভ মাইনাস বি, ঠিক আছে, বি সমান সিক্স ভাগ এ, তার মানে ছয় বাই এ, তাহলে এ কিউ প্লাস বি কিউ এর মান আমাদের চেয়েছে। তাহলে দেখো, ই কিউ প্লাস বি কিউ, ঠিক আছে। এখন দেখো, বি সমান তো সিক্স বাই এ, এখান থেকে আমরা পেয়েছি, তাহলে এ কিউ প্লাস বি কিউকে সূত্রে লিখে ফেলি প্রথমে। হ্যাঁ, তাহলে কী হবে? এ প্লাস বি তার হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। এখন দেখো, এখানে আমাদের যে দেওয়া আছে, এখানে যে দেওয়া ছিল এ সমান ফাইভ মাইনাস বি, সেখান থেকে আমি কী পাই? দেখো, এখানে এ সমান ফাইভ মাইনাস বি, এই মাইনাস বিটাকে ডান দিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে এ প্লাস বি সমান ফাইভ। তাহলে এইটা হলো একটা আমাদের প্রয়োজনীয় জিনিস। আর দেখো, এখানে বি সমান সিক্স বাই এ আছে আমাদের, বি সমান সিক্স বাই এ, এই এটাকে এদিকে গুণ করে দিলে কোনাকোনি গুণ করলে কী হবে? এ বি সমান সিক্স, আর একটা কাজে লাগবে এই সমীকরণটি। তাহলে দেখো, এ প্লাস বি সমান ফাইভ এখানে বসিয়ে দাও, তাহলে ফাইভ তার হোল কিউ মাইনাস এ বি সমান সিক্স, তাহলে থ্রি ইন্টু সিক্স ইন্টু এ প্লাস বি সমান কত? এ প্লাস বি সমান ফাইভ বসিয়ে দিলাম, তাহলে ফাইভ তার হোল কিউ মানে পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচে একশো পঁচিশ মাইনাস তিন ইন্টু ছয় ইন্টু পাঁচ, তাহলে পাঁচ ছয় তিরিশ তিনে নব্বই, তাহলে কত হয়ে যাবে? পঁয়ত্রিশ হয়ে যাবে উত্তর। একশো পঁচিশ থেকে নব্বই বিয়োগ করলে হবে পঁয়ত্রিশ, তাহলে পঁয়ত্রিশ হবে আমাদের উত্তর, অপশান বিতে আছে পঁয়ত্রিশ। চলো পরের প্রশ্নটি বলেছে, তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক, দশক এবং শতকস্থানীয় অঙ্ক যথাক্রমে এক্স, ওয়াই, জেড, যদি সংখ্যাটির শতক ও এককের স্থান পরিবর্তন হয় তাহলে সংখ্যাটি কী হবে? ঠিক আছে, তাহলে দেখো, এই ধরনের অঙ্ক কীভাবে করব? তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলেছে, আমরা জানি কোনো সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট হলে তার কটা কীরকম করে লিখতে পারি তাকে? এভাবে একক, দশক আর শতক। এখন দেখো, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক, দশক ও শতকের স্থানীয় অঙ্ক, তাহলে এককের স্থানীয় অঙ্ক কী কী? না, এক্স, ওয়াই, জেড, তাহলে এককের ঘরে এক্স, দশকের ঘরে ওয়াই, শতকের স্থানে জেড বসিয়ে দাও। তাহলে সংখ্যাটি কত হয়? তাহলে দেখো, একটা সংখ্যাকে আমরা যদি বিস্তৃত করে লিখি, স্থানীয় মানে বিস্তৃত করে, তাহলে কী হবে? এককের ঘরে এক্স আছে, তো তাহলে এক্স যোগ দশকের ঘরে আছে ওয়াই, তার মানে ওয়াই গুণিত দশ, আর শতকের ঘরে আছে জেড, তার মানে জেড যোগ জেড গুণিত একশো, এইটি হবে সংখ্যাটি স্থানীয় মানে বিস্তার করে যদি লিখতে পারি আমরা, তাহলে সংখ্যাটা কী হয়ে যাবে? তাহলে দেখো, সংখ্যাটা হয়ে যাবে তাহলে একশো জেড, বা এভাবে লিখলে এক্স যোগ টেন ওয়াই যোগ একশো জেড, এভাবে লিখতে হয় স্থানীয় মানে থাকলে, এভাবে থাকলে একক দশ শতকের সংখ্যা বলা থাকলে তাকে স্থানীয় মানে বিস্তার করে এভাবে করলেই সব অঙ্কের উত্তর মিলে যাবে। এখন কি হয়েছে, যদি সংখ্যাটির শতক ও এককের স্থান পরিবর্তন করা হয় তাহলে শতক আর এককের স্থান পরিবর্তন করলে কি হবে? দেখো, শতকের ঘরে কী ছিল? জেড, আর এককের ঘরে ছিল এক্স, স্থান পরিবর্তন করলে শতকের ঘরে চলে আসবে এক্স, দশকের ঘরে যেমন ওয়াই ছিল থাকবে, আর এককের ঘরে চলে আসবে জেড, তাহলে এরকম হয়ে গেল। তাহলে এখন সংখ্যাটা কী হবে? তাহলে দেখো, এককের ঘরে কত আছে? জেড যোগ দশকের ঘরে আছে ওয়াই, তার মানে ওয়াই গুণিত দশ যোগ শতকের ঘরে আছে এক্স, তার মানে এক্স গুণিত একশো, তার মানে সংখ্যাটি কত হয়ে গেল? দেখো, জেড যোগ দশ গুণিত ওয়াই মানে টেন ওয়াই যোগ একশো গুণিত এক্স মানে একশো এক্স, তাহলে কত হয়ে যাবে? ঘুরিয়ে যদি লিখি আমরা, একশো এক্স যোগ টেন ওয়াই যোগ জেড, তাহলে উত্তর হয়ে যাবে এটি, একশো এক্স যোগ টেন ওয়াই যোগ জেড।
কোথায় আছে? অপশন সিতে দেখো আছে 100x যোগ ny যোগ জেড, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে 14 দাগের প্রশ্নটাতে দেখো বন্ধুরা বলা আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস সি স্কোয়ার যোগ টু বি সি কে দুটি রাশির গুণফলে প্রকাশ করলে পাওয়া যায়। অর্থাৎ এই যে রাশিটি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি, একে দুটো রাশির গুণফলের আকারে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে অঙ্কটা লিখে নেব। কী ছিল আমাদের অঙ্কটাতে? দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস টু বি সি, এটিকে আমাদের দুটি রাশির গুণফলের আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কীভাবে করছি আমরা। এই এ স্কোয়ার আর মাইনাস সি স্কোয়ারকে আমরা প্রথমে পাশাপাশি লিখব, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে মাইনাস টু এ বিকে লিখব, তারপরে যোগ টু বি সিকে লিখব। এবার দেখো এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হিসেবে এইভাবে লিখতে পারি, এ মাইনাস সি ইন্টু এ প্লাস সি। আর এই যো মাইনাস টু এ বি আর প্লাস টু বি সি, এর থেকে আমরা মাইনাস টু বি কমন দেবো। মাইনাস টু বি কমনলে লেখানে কী পড়ে থাকবে? মাইনাস টু এ বি থেকে শুধু এ পড়ে থাকবে, আর প্লাস টু বি সি থেকে মাইনাস টু বি কমন নিলে হয়ে যাবে মাইনাস সি। তাহলে কি এবার এই এ মাইনাস সি, দেখো এই রাশিমালাটিতে কি আছে, এ মাইনাস সি ইন্টু এ প্লাস সি, আর এখানে টু বি ইন্টু এ মাইনাস সি। এখন এতেও আছে এ মাইনাস সি আর এখানেও আছে এ মাইনাস সি, তাহলে এবার আমরা এ মাইনাস সি কমন নেব। এ মাইনাস সি কমন নিলে এখানে কী পড়ে থাকছে? এ প্লাস সি, আর এখানে পড়ে থাকছে মাইনাস টু বি। তাহলে এবার এটাকে আমরা সাজিয়ে লিখে নেব, কী হবে? এ মাইনাস সি ইন্টু এ মাইনাস, আগে মাইনাস টু বিটা লিখলাম তারপরে লিখব প্লাস সি। তাহলে এ মাইনাস সি ইন্টু এ মাইনাস টু বি প্লাস সি, দেখো কোন অপশনেতে আছে এটি, দেখো এটি আছে অপশন বিতে, এ মাইনাস সি ইন্টু এ মাইনাস টু বি প্লাস সি। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এরপরে প্রশ্নটা দেখো বন্ধুরা বলেছে এ গুণিত এ যোগ দুই সমান এ গুণিত এ যোগ এ গুণিত দুই। ঠিক আছে, এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে বুঝিয়েছে। তারপরে আবার এ গুণিত এ যোগ দুই সমান এ স্কোয়ার যোগ টু এ লিখে তাকে দু নম্বর সমীকরণ দিয়েছে। তাহলে একের ক্ষেত্রে দেখো আমরা কী জানি, এ ইন্টু এ প্লাস টু এটা দেওয়া ছিল তো। আচ্ছা দেখো আমরা এখানে কীভাবে করেছি দেখো, আগে প্রথমে তোমরা ছোটোবেলায় এইভাবে পড়েছো এ গুণিত বি প্লাস সি সমান এ গুণিত বি যোগ এ গুণিত সি, তাই তো? তাহলে এখানে দেখো এটা যেন প্রথমে বি এর উপর গিয়ে পড়ছে তারপরে সি এর উপর, তাই তো? তাহলে এটাকে বিচ্ছিন্ন করে বি এর মধ্যে কিছুটা সি এর মধ্যে, বি এর মধ্যে সি এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, তাই এটাকে বিচ্ছেদ নিয়ম বলা হয়। মানে এটাকে যেন বিতরণ করে দেওয়া হচ্ছে, বিতরী বিতরণ মানে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, বুঝেছো? এটাকে বলা হয় বাংলাতে বিচ্ছেদ নিয়ম। এটাকে দেখো বিয়েতেও দিয়ে দেওয়া হচ্ছে এগুণিত বি, আবার এটাকে সি এতেও দিয়ে দেওয়া হচ্ছে এগুণিত সি করা হচ্ছে। ঠিক এখানে তাই, প্রথমে এ গুণিত ব্র্যাকেটের ভিতরে এ ছিল, তাহলে প্রথমে তার সঙ্গে গুণ করেছে, তারপর ব্র্যাকেটের ভিতরে দুই ছিল, তারপরে তার সাথে গুণ করেছে। তাহলে এটাকেই আমরা বলি গুণের বিচ্ছেদ নিয়ম। তাহলে একের ক্ষেত্রে যে নিয়ম প্রয়োগ করা হয়েছে তা হলো গুণের বিচ্ছেদ নিয়ম, অপশন ডি হবে সত্য। দুইয়ের ক্ষেত্রে দেখো এবার এক থেকেই দুইটা আমরা পাবো। দেখো এর সাথে এ গুণ করলে হয় এ স্কোয়ার যোগ এ এর সাথে দুই গুণ করলে কী হওয়া উচিত দেখো বন্ধুরা, এর সাথে দুই গুণ করলে এ ইন্টু টু, এটাকে কী লিখতে পারবো আমরা? দেখো টু এ যে লিখেছি টু এ মানে কিন্তু টু গুণিত এ, ঠিক আছে? তার মানে কোনোভাবে এ গুণিত দুইও যা টু গুণিত এ তাই বোঝানো হয়েছে, তাই তো? তাহলে আমরা জানি কি, যখন এ গুণিত বি সমান বি গুণিত এ হয় তখন সেটাকে বলা হয় কি, বিনিময় নিয়ম। এখানে দেখো তাই হয়েছে, আমাদের এখানে ছিল এ গুণিত দুই, সেটাকে আমরা লিখেছি টু এ, তার মানে টু এটাকে কী লিখতে পারি আবার টু গুণিত এ, তার মানে এ গুণিত দুই সমান দুই গুণিত এ বোঝানো হয়েছে। তার মানে এটাকে বলা হয় আমরা গুণের, দেখো এ আর দুই স্থান বিনিময় করেছে, প্রথমে এ ছিল তারপরে দুই, আর এখানে প্রথমে দুই তারপরে স্থান বিনিময় করে গুণফলটা সে একই টু এ হচ্ছে, তাহলে এটাকে বলে গুণের বিনিময় নিয়ম। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে অপশন সি সত্যি 15 দাগের দুই এর অঙ্কটার ক্ষেত্রে। এবার আমরা 16 দাগের অঙ্কটা পড়বো, দুই যোগ মাইনাস পাঁচ সমান মাইনাস পাঁচ যোগ দুই, উক্তিতে যে গাণিতিক নীতি জড়িত। দেখো আবার এখানে দুই আর মাইনাস পাঁচ, প্রথমে দুই ছিল তারপরে মাইনাস পাঁচ, এবার স্থান পরিবর্তন করেছি, মাইনাস পাঁচকে আগে নিয়েছি তারপরে দুইকে নিয়ে গেছি। তাহলে এটা কি, এটা বিনিময় নিয়ম। কার বিনিময় নিয়ম? দেখো সংখ্যাগুলিকে যে কোনো ক্রমে যোগ করা যায়, একটি সংখ্যার সঙ্গে কোনো চিহ্ন যুক্ত না থাকলে বুঝতে হবে যে সংখ্যাটি ধনাত্মক, এই উক্তিটি যোগের বিচ্ছেদ নিয়ম, এর কোনোটিই নয়। এখানে কোনটি সত্য হবে দেখো বন্ধুরা, এই প্রশ্নটিতে আমি তো প্রথমেই বললাম, দেখো দুই আর পাঁচ মাইনাস পাঁচ স্থান বিনিময় করেছে, যা প্রথমে দুই ছিল দ্বিতীয় স্থানে মাইনাস পাঁচ ছিল, সেটা সমান কি বলছে, প্রথম স্থানে মাইনাস পাঁচ চলে এসছে দ্বিতীয় স্থানে দুই চলে এসছে, অর্থাৎ স্থান বিনিময় করছে। এই স্থান বিনিময় করলে সেই প্রক্রিয়াটাকে বলে বিনিময় পদ্ধতি। সুতরাং এই উক্তিটি যোগের বিচ্ছেদ নিয়ম এটি তো অবশ্যই ভুল, সি। ঠিক আছে, এই উক্তিটি যোগের বিচ্ছেদ নিয়ম নয়, এটি ভুল। কিন্তু তোমরা যদি এই বইটির উত্তর দেখো, উত্তরে কিন্তু সি দেওয়া আছে, এটি কিন্তু ভুল দেওয়া আছে। তোমরা প্লিজ, এই বইতে কিছু পেন্টিং মিস্টেক আছে, তাই তোমরা খুব সাবধানে এই বইটি পড়বে। ঠিক আছে, তাহলে এখানে যেটা হতে পারে সেটা হচ্ছে, দেখো আমরা কি বলছি যোগের ক্ষেত্রে, তুমি দেখবে দুইকে আগে নাও, তারপরে দুই যোগ তিন যোগ পাঁচ যা, দুই যোগ তিনও যা, আবার তিন যোগ দুইও তা। একইভাবে এক যোগ দুই যোগ তিন করলে যা পাবে
তুমি 3+2+1 করলে তাই পাবে, এইভাবে। অর্থাৎ সংখ্যাগুলিকে যে কোনো ক্রমে নিয়ে যোগ করা যাবে, কাকে আগে নিচ্ছ, যোগ করার সময় কাকে আগে নিচ্ছ, কাকে পরে নিচ্ছ, সেটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে এখানে অপশান এটা সঠিক হওয়া উচিত বন্ধুরা, ঠিক আছে, এই যোগের ক্ষেত্রে যেটা করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে অপশান সি উত্তর দেওয়া ছিল, তাই এটি ভুল উত্তর দেওয়া ছিল বন্ধুরা, তোমরা একটু সাবধানে এটা বুঝে নিও। চলো আমরা পরের অঙ্কে যাবো। বলেছে 5x-3y/5y-3x^3 হলে x/y এর মান কত? তো দেখো এটা একটি ভালো অঙ্ক, সহজ অঙ্ক দেওয়া আছে, আমি তোমাদেরকে এটা কীভাবে সমাধান করতে হবে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে কি দেওয়া আছে আমি লিখি, দেখো 5x-3y/5y-3x^3, এটা আমাদেরকে দেওয়া আছে। আমরা কোণাকুণি গুণ করবো, তাহলে 4×5x-3y/3×5y-3x, সমাধানের নিয়মে ভগ্ন কোণাকুণি গুণ হয়। তাহলে 4×20x-4×312y/3×5×15y-9x, ঠিক আছে। তাহলে 20x আর এই -9x ডান দিকে নিয়ে এলাম, তাহলে 20x+9x হয়ে গেল। -12y ডান দিকে নিয়ে গেলে কত হবে, 15y ছিল যোগ 12y, তাহলে কত হচ্ছে 20 আর 9 29x/15, 15 সাথে 12 যোগ করলে কত হবে 27y। তাহলে এই ওয়াইটা এদিকে নামিয়ে দিলাম, তাহলে 29x/y = 27। এবার এই 29টা এদিকে নামিয়ে দেবো, কোনাকুনি হয়, তাহলে x/y = 27/29। তাহলে x/y এর মান কত হবে, 27/29 হবে মান উত্তর। দেখো কোন অপশানে দেওয়া আছে 27/29, অপশান ডিতে দেওয়া আছে 27/29, তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্নে যাবো বন্ধুরা, পরের প্রশ্নটা দিয়েছে A=AQ+BQ, B=A+C আর C=A²-AB+B² হলে কোনটি ঠিক? তো বন্ধুরা তোমরা এই প্রশ্নের উত্তরটা যদি আগে দেখে নাও, দেখবে উত্তরে আছে অপশান এ, কিন্তু অপশান এ যদি উত্তর হয় তাহলে অঙ্কটিতে ভুল আছে কোথাও হবে না, আর যদি অঙ্কটি ঠিক থাকে তাহলে অপশান উত্তর হওয়া হবে কোনোটিই নয়, ঠিক আছে। তাহলে বন্ধুরা এই অঙ্কটিতে একটু প্রিন্টিং মিস্টেক আছে, হয় উত্তরে নয়তো এখানে। এখন তুমি যদি উত্তরে মেলাতে যাও তাহলে এখানে বি এর জায়গায় A+C এর জায়গায় A+B করতে হবে, তবে উত্তরে মিলবে। দেখো কীভাবে এবার উত্তরে মিলে আমি করে দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রিন্টিং মিস্টেক আছে অঙ্কটাতে বন্ধুরা। দেখো কীভাবে আমাদের কী দেওয়া আছে, A=AQ+BQ, এটা আমাদেরকে দেওয়া আছে। এবার দেখো আমি কি বললাম, B টাকে আমরা লিখব A+B, আর C আমাদেরকে দেওয়া আছে A²-AB+B², ঠিক আছে। এবার AQ+BQ এর উৎপাদক বিশ্লেষণের সূত্র আমরা জানি কি না, AQ, দেখো A সমান তাহলে AQ+BQ, তার উৎপাদক বিশ্লেষণের সূত্র হচ্ছে A+B×A²-AB+B², তাহলে A+B কত, A+B = B, গুণিত A²-AB+B² = C দেওয়া আছে, তাহলে B×C, তাহলে আমরা কি পেলাম A = B×C। দেখো আমাদের অপশান এ উত্তর হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যদি বন্ধুরা এটা A+ যদি আগে ছিল কি সি, যদি সি রাখতাম তাহলে কিন্তু এখানে বি বসতে পারতাম না, তখন কোনো উত্তরটি সঠিক হতো না, অপশান ডি সঠিক হতে হতো, অর্থাৎ অঙ্কটিতে প্রিন্টিং মিস্টেক ছিল বন্ধুরা। পরের প্রশ্ন বলেছে x²-2x+½ এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্ক কীভাবে করবো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি কি আছে। প্রথমে দেখো আমাদেরকে দেওয়া আছে x²-2x+½, তাহলে এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে। আচ্ছা এটাকে আমরা পূর্ণবর্গ করব কিভাবে দেখো বন্ধুরা, তাহলে ধরে নিচ্ছে এটা হচ্ছে আমাদের এ, তাই তো, তাহলে এটাকে পূর্ণবর্গ করতে হবে। পূর্ণবর্গ মানে কি, এটাকে কোনো কিছুর বর্গ আকারে লেখা যাবে, তাহলে x²-2x+½ এটাকে কোনো কিছুর বর্গ আকারে লিখতে হবে, তবেই পূর্ণবর্গ হবে। এখন আমরা যদি লিখতে চাই, দেখো x²টাকে আমরা কী লিখতে পারি, x² -2x^-2×x^1, তাই তো, আর ছিল আমাদের যোগ হাফ। এখন দেখো বন্ধুরা এটাকে পূর্ণবর্গ করতে হলে এটা কী আছে, দেখো x²-2×x^1 যোগ যদি এক করে ফেলি আমরা, এই যোগ এক করলে তখন কী হবে, এটা যদি যোগ এক হতো তখন কী হতো আমাদের x+1, এটা হয়ে যেত x-1 2, তাহলে পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে x²-2x এর সাথে এক যোগ করতে হতো, কিন্তু এখানে ছিল হাফ, তাহলে হাফটাকে এক করবো কি করে, এর সঙ্গে আরও একের দুই যদি যোগ করি তাহলে হাফে হাফে মিলে এক হয়ে যাবে, তাহলে এর সঙ্গে আরও হাফ যোগ করতে হবে আমাদেরকে, অর্থাৎ কোন অপশানটা সঠিক হবে বন্ধুরা, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা, বলেছে x এবং y×x-y দুটি ক্রমিক সংখ্যা হলে পরবর্তী ক্রমিক সংখ্যা কোনটি? তো এই অঙ্কটাতে ক্রমিক সংখ্যার অঙ্ক বন্ধুরা,
আমরা সবাই ক্রমিক সংখ্যা সম্বন্ধে জানি, আমাদের ধারণা আছে। ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি? না, পরপর সংখ্যাগুলিকে ক্রমিক সংখ্যা বলে। যেমন উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে, দেখো 1, 2, 3 এদেরকে ক্রমিক সংখ্যা বলি, কারণ 1 থেকে 2 বড়, তার থেকে 3 বড়, অর্থাৎ পরপর সংখ্যাগুলিকে 3, 4, 5 এগুলোকে ক্রমিক সংখ্যা বলবো। তাহলে এক্স আর ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই যেহেতু দুটো ক্রমিক সংখ্যা, তাহলে কি হবে? তাহলে দেখো দুটো জিনিস হতে পারে, হয় এক্স প্রথম সংখ্যাটা, তার পরের সংখ্যাটা ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, নতুবা প্রথম সংখ্যাটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর তার পরের সংখ্যাটা এক্স। ঠিক আছে, এখন দেখো যদি এটা হয়, প্রথম সংখ্যাটা যদি এক্স হয় তার পরের সংখ্যাটা যদি এটা হয়, তাহলে কি হবে? না, এটা প্রথম সংখ্যা, তার পরের সংখ্যা এটা ক্রমিক, যেহেতু তার পরের সংখ্যাটা হতে হবে, তাহলে এই সংখ্যাটা কি এক্স এর পরে কোনো সংখ্যা আসবে না, এক্স এর সাথে এক যোগগুলি পাবো আমরা। তাহলে ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইটা আদতে এক্স প্লাস ওয়ান হওয়া উচিত ছিল। তাহলে এর পরবর্তী সংখ্যাটা কোনটা হবে? এর পরবর্তী সংখ্যাটা হবে এক্স প্লাস টু। ঠিক আছে বন্ধুরা, তাহলে উত্তর হওয়া উচিত ছিল এক্স প্লাস টু, কিন্তু কোনো অপশানই এক্স প্লাস টু নেই, যেটা আছে সেটা হলো এক্স প্লাস ওয়ান। তাহলে এইভাবে যদি না ভেবে আমরা যদি এভাবে ভাবতাম, অর্থাৎ প্রথম সংখ্যাটা এক্স, পরের সংখ্যাটা ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই না হয়ে যদি ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াইটা প্রথম সংখ্যা, তার পরবর্তী সংখ্যাটা এক্স হতো, তাহলে এটা প্রথম সংখ্যা, এর পরে আছে এক্স, তাহলে এই সংখ্যাটা আদৌ কি এক্সের আগের সংখ্যা? তার মানে এইটা হওয়া উচিত ছিল এক্স মাইনাস ওয়ান। তাহলে এর সাথে এক যোগ করলে পাবো এক্স পরের সংখ্যাটা, তাহলে এর পরের সংখ্যাটা কি হবে তখন? এক্স প্লাস ওয়ান হওয়া উচিত ছিল। তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাচ্ছে অপশান বি, সঠিক উত্তর। কিন্তু বন্ধুরা, বইয়েতে এই প্রশ্নটির উত্তর দেওয়া আছে অপশান ডি, কিন্তু ওয়াই প্লাস ওয়ান, কিন্তু এর কোনোভাবেই উত্তর ওয়াই প্লাস ওয়ান হওয়া সম্ভব নয় বন্ধুরা। ঠিক আছে, আমি তোমাদেরকে যুক্তি দিয়ে সেটা বুঝিয়ে দিলাম। এবার তোমাদের যদি মনে হয় আমার যুক্তিতে ভুল আছে, বা তোমাদের যদি মনে হয় তোমরা এটাকে আরও ভালো যুক্তিপূর্ণভাবে ব্যাখ্যা করতে পারবে, তাহলে তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে দ্বিধা করো না, জানিও। কিন্তু কোনোভাবেই এর উত্তর আমি ওয়াই প্লাস ওয়ান খুঁজে পাচ্ছি না বন্ধুরা। এটা এই বইতে অনেক প্রিন্টিং মিস্টেক আছে, তাই এটাও হতে পারে একটা প্রিন্টিং মিস্টেক, সেটা এখানেই তথ্যতে কোনো ভুল করুক বা এখানেই। ঠিক আছে বন্ধুরা, এই উত্তরে যদি তোমরা সন্তুষ্ট না হও, তোমাদের যদি অন্য কিছু বলার থাকে, তোমরা আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। তো আজকের এই ভিডিওতে আমরা এতদূরই রাখলাম, আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে খুব শীঘ্রই হাজির হবো বন্ধুরা। তোমরা প্লিজ সঙ্গে থাকো, আর ভিডিও সম্পর্কিত অথবা তোমরা যদি কোনো কিছু তোমাদের বলার থাকে, আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা শেয়ার করতে বন্ধুরা একদম ভুলবে না, শেয়ার করে তোমাদের বন্ধুর সাথে ছড়িয়ে দাও, যাতে এরকম ভিডিও তৈরি করার উৎসাহ আমি আরও আরও বেশি মাত্রায় পাই। আর প্লিজ প্লিজ চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে বন্ধুরা। প্লিজ ভিডিওটা বেশি মাত্রায় শেয়ার করে ছড়িয়ে দাও, যাতে এরকম ভিডিও বানানোর উৎসাহ আমি আরও পাই। ধন্যবাদ বন্ধুরা।